সংসদীয় তথ্য প্রতিমন্ত্রী, তিনি সবকিছুই জানেন আমাদের সম্পর্কে। এখন বাকিটি নির্ভর করে তার উপরে কোন বিষয়ে আলোচনা করবেন, কতটুকু আশ্বস্ত করবেন আমাদেরকে। আমন্ত্রণ জানাচ্ছি তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমকে। বললেন যে ভাইয়ে বনে বিভাজন চান না, ভাইয়ে ভাইয়ে বিভাজনের ব্যাপারে যে কি করি এটাই তো বুঝতে পারছি না। ভাইয়ে বনে বিভাজন হবে না, এটা আপনাদের আমি নিশ্চিত করে বলতে পারি। আমার প্রচেষ্টা থাকবে যেন ভাইয়ে ভাইয়েও বিভাজন না হয়, আমরা যেন একটি পরিবার হয়ে উঠতে পারি। কারণ একটি জিনিস দেখুন, আমি যেখানেই যাই, আমি ইউনিভার্সিটির প্রথম বর্ষে যুবলীগের মহিলা সম্পাদিকা ছিলাম, আমার রাজনীতির বয়স আমার বয়সের অর্ধেকের বেশি, আমি একজন আইনজীবী হিসেবে 18 বছর কাজ করেছি, কিন্তু যেখানেই যাই সবাই কিন্তু শিল্পী তারানা হালিমকেই খোঁজে। তার মানে শিল্পীর এক ধরনের সার্বজনীনতা আছে, এটি তাকে অনন্য করে তোলে। আপনারা সেই সব অনন্য মানুষ, অনন্য মানুষদের সঙ্গে কেন বিভাজন হবে এটার আমি কোনো কারণই আজ পর্যন্ত খুঁজে পেলাম না। যদিও আমি মন্ত্রণালয়ে এসেছি 2 মাসের কম সময়, আপনাদের শুধু এটুকু বলি, এর মধ্যে আমি একটি মিটিং করেছি যেখানে আপনাদের প্রযোজকদের প্রতিনিধিরা ছিলেন, শ্রদ্ধেয় আলমগীর ভাই ছিলেন, এবং সেই সঙ্গে গুলজার ভাই ছিলেন। আমি সমস্যাগুলো বোঝার চেষ্টা করেছি, সমস্যাগুলো আমি জানি, এবং আমি এটুকু বলতে পারি আমার পক্ষ থেকে যতখানি চেষ্টা সম্ভব আমি প্রতিটি সমস্যা ধরে সমাধানের সেইভাবে চেষ্টা করব। এবং আপনারা যারা আমাকে চেনেন, অন্তত পক্ষে এই কয় বছর দেখেছেন, আগের বিভাগেও দেখেছেন, আমি আসলে আমি এক ধরনের খুব শুকরিয়া করি আল্লাহর কাছে যে আমার পুরো পরিবার পরিজন আত্মীয় পরিজনের কেউ ব্যবসা করেন না। কাজেই আমি কোনো কাউকে কোনো সেক্টরকে খুশি করার জন্য কোনো কাজ করি না, ন্যায্য কাজ করি, ন্যায্য কাজই করব, এটা আপনাদের অনেকখানি আশ্বস্ত করবে বলে আমি বিশ্বাস করি। চলচ্চিত্র একটি শিল্প, একটি পরিবার, সেই শিল্পটি একটা ভাইব্রেন্ট ইন্ডাস্ট্রি হবে, কেন এমন হবে যে বাংলাদেশের চলচ্চিত্র শিল্প আস্তে আস্তে স্তিমিত হয়ে যাচ্ছে, এটা আমরা শুনতে চাই না। এই জন্য মাননীয় এখানে আমাদের কমার্স মিনিস্টার আছেন, পরম শ্রদ্ধেয় জন, আমি অনুরোধ করছি, মাননীয় প্রধানমন্ত্রী একটি উপহার দিয়েছেন, চলচ্চিত্রকে শিল্প হিসেবে ঘোষণা করেছেন, আপনার কাছে দ্বিতীয় অনুরোধটি করছি, শিল্পের সমস্ত সুবিধা চলচ্চিত্রকে শিল্পকে দেওয়ার জন্য আপনি পদক্ষেপ গ্রহণ করবেন। আমাদের যে প্রডিউসার অ্যাসোসিয়েশনের কথা বলা হলো, আমি খুব স্ট্রংলি বিলিভ করি একটা টেকনিক্যাল কমিটি থাকা উচিত, এটি গঠনের ব্যাপারে আমি কিন্তু আমার মতামত প্রদান করেছি। আমি বলেছি যে কোনো অ্যাসোসিয়েশন ইভেন টেকনিক্যাল কমিটিতেও চলচ্চিত্র শিল্পের ন্যূনতম 2 জন প্রতিনিধি থাকা উচিত, এখানেও আমি আমার অভিমত ব্যক্ত করেছি। শুধু এটিই নয়, আপনাদের এটুকুও বলতে পারি যে আমি মনে করি দেশ প্রথম, আমি মনে করি বাংলাদেশের বিশেষ বিশেষ দিনগুলোতে দেশি শতভাগ নির্মিত চলচ্চিত্রই মুক্তি পাওয়া উচিত, আমার অভিমত। আমি এই শব্দটি বারবার লাগাচ্ছি, আমি একজন ক্ষুদ্র প্রতিমন্ত্রী মাত্র, কাজে আমার পক্ষে যেটুকু করা সম্ভব আমি সেটুকু করব। সেই সঙ্গে আমাদের যৌথ প্রযোজনার ছবিগুলো আছে, আপনারা জানেন সেখানে 50 ভাগ প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য আমি মনিটরিংও জোরদার করতে বলেছি যে 50 ভাগ যেন 50 ভাগই হয়, আমাদের শিল্পী যেন 50 ভাগ নেওয়া হয় এবং সব কিছু যেন সেইভাবে ইকুয়ালি করা হয়, এই বিষয়টিতে দৃষ্টি দেওয়ার জন্য। মিনিস্ট্রি যদি বার হয় সেই মিনিস্ট্রিতে আমি সই দেব, তারপরে মাননীয় মন্ত্রী মহোদয় সই দেবেন এবং তখন এটি একটি সরকারি সিদ্ধান্ত হিসেবে গণ্য হবে। কাজেই আমি মিনিস্ট্রির জন্য অপেক্ষা করছি, মিনিস্ট্রি এখন আমি পাইনি, মোটামুটি ইতিমধ্যে 2-3 সপ্তাহ হয়ে গেছে এই সিদ্ধান্তগুলো দেওয়া হয়েছে, আমরা অপেক্ষা করছি। আর আপনাদের কাছে একটি অনুরোধ, এই আমি এই একই অনুরোধ ওখানেও রাখব যে আমরা তো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সকলেই ভালোবাসি,
বঙ্গবন্ধুকে সকলেই ভালোবাসি, আমরা সকলেই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। তাহলে ক্ষুদ্র ব্যক্তি স্বার্থে এই বিভাজনগুলো আমাদের দূর করে ফেলাই হবে এখন থেকে প্রথম কাজ। এবং আমি মনে করি আমি আপনাদের সেতুবন্ধন হিসেবে কাজ করব, কারণ একটি জিনিস মনে রাখবেন যে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু অত্যন্ত সচেতন এবং সহানুভূতিশীল আপনাদের সকল দাবি দাওয়ার প্রতি। কাজে এই দাবি দেওয়া পূরণ হবে না এটা অন্তত পক্ষে আমি তারা নাহলিম বিশ্বাস করি না। আমি থাকবো, মাননীয় প্রধানমন্ত্রী সবসময় আপনাদের পাশে আছেন। আমরা পরের বছরের আগেই, কারণ আমাদের নির্বাচন আসছে, আমি চাই যে নির্বাচনের আগে যেন আমরা একটি বড় করে অনুষ্ঠান করতে পারি যেখানে এদিক ওদিক থাকবে না, সব দিক মিলেমিশে একাকার হয়ে আমরা অনুষ্ঠানটি করব এবং আবার আপনারা বলতে পারবেন চলচ্চিত্র একটি পরিবার এবং দেশ প্রথম, আমাদের চলচ্চিত্র প্রথম, তারপরে না হয় আমরা অন্য কিছু ভাবব, সেটি হওয়া উচিত। কারণ আমি সবসময় একটি কথা বলি, এটি বলি শেষ করি, যে আমার সঙ্গে রাজনীতি করেছেন ছাত্র বয়সে অনেকে ছিলেন, মাননীয় প্রধানমন্ত্রী সবাইকে প্রতিমন্ত্রী করেননি, আমাকে করেছেন। আমি কি করতে পারি, আমি কি প্রতিদান দিতে পারি, দুটো, আমার সততা, আমার দক্ষতা দিয়ে কাজ করে যাওয়া এবং কাজ 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 আর কাজ করে যাওয়া। কাজে এখানে এসে তো বসে থাকবো না, কাজ যদি করতে হয় আপনাদের সমস্যার সমাধান করতে হবে, কাজ যদি করতে হয় FDC কে ঢেলে সাজাতে হবে, কাজ যদি করতে হয় FDC কে আপনাদের বন্ধু বানাতে হবে, আর এই কাজগুলো আমি অবশ্যই করব, আপনারা তার প্রমাণ অবশ্যই পাবেন। শুধু আমি কোনো বাধা মুখোমুখি হলে আপনাদের সহযোগিতা চাইবো, মাননীয় মন্ত্রীর সহযোগিতা চাইবো, আপনারা সকলে আমাকে প্লিজ আমার এই কাজগুলো করতে সহযোগিতা করবেন। ভালো থাকবেন, আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকবো। মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের পাশে আছেন, এর চেয়ে বড় শক্তি আর কি হতে পারে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরদিন। আমাদের আজকের এই আলোচনা সভার প্রধান অতিথি আমাদের রাজনীতির অন্যতম প্রধান ব্যক্তি, মুক্তিযুদ্ধের পক্ষের রাজনীতির তোফায়েল আহমেদ। তারানা আমার মেয়ের মতো, তারানা হালিম, সে এখানে উপস্থিত আছে বক্তা হিসাবে, সে আমাদের প্রতিমন্ত্রী। সংকট স্বাভাবিকভাবে আসেনি, এটাকে তৈরি করা হয়েছে। আমাদের চলচ্চিত্র 50-60-70 দশকে বাংলাদেশের আপামর জনগণের মন জয় করতে পেরেছিল। 70-এর দশকের পরে 71-এ যখন আমরা স্বাধীন হলাম, তারপর থেকে বঙ্গবন্ধু যতদিন জীবিত ছিলেন ততদিন আমরা সুখে শান্তিতে ছিলাম। বঙ্গবন্ধুকে হত্যার পর থেকেই চক্রান্ত শুরু হলো এবং এই সব চক্রান্ত আজও চলে আসছে, যদিও ক্ষমতায় এখন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, প্রধানমন্ত্রী এখন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তা আমি যে কথাগুলি বলতে চাই, এটি একটি বড় চক্রান্ত। মানুষ আমাদের দেশে বসে ভিন দেশি চলচ্চিত্র দেখে মানুষ, তাহলে হবে কি, আমাদের জাতীয়তাবাদ কোথায় যাবে, আমাদের মাটির প্রতি ভালো আমাদের মাঝে এসে উপস্থিত হবে। তো সেই যে চক্রান্তটি চলছে, সেই চক্রান্তের পক্ষে আমাদের কিছু লোকও কাজ করে যাচ্ছেন তাদের সহায়ক শক্তি হয়ে হিসেবে, এবং তাদেরকে আমরা চিহ্নিতও করেছি, কিন্তু আমরা বিভাজন করতে চাই না বলে তাদেরকে আমরা সম্মুখে এখনো আনি নাই, তবে আনবো না এই কথা আমরা দেব না। আমরা তাদেরকে সম্মুখে আনবো, জনগণের কাছে আমাদের তাদেরকে আমরা নিয়ে মানুষের কাছে আমরা তাদের রূপ প্রকাশ করবই। এখানে আমাদের কোথায় লোকেশন হবে, 50% বাংলাদেশে, 50% ভারতে। সেখানে লেখা আছে আমাদের শিল্পী থাকবেন 50%, 50% থাকবেন তাদের শিল্পী, এমনকি প্রধান শিল্পী আমাদের যদি আমাদের 50% থাকবে তাদের 50%, কারিগরি দিক থেকে যদি ক্যামেরাম্যান থাকে ভারতের তাহলে অন্তত এডিটার আমাদের থাকতে হবে। এইভাবে আমি বহুকাল ধরে তোফায়েল আহমেদের সঙ্গে জড়িত, সেই 69-এর গণ আন্দোলন আমরা একসঙ্গে করেছি, 75-এর মুক্তিযুদ্ধ আমরা একসঙ্গে করেছি, বঙ্গবন্ধু হত্যার পরের যে আন্দোলনগুলো হচ্ছে সব আন্দোলন আমরা একসঙ্গে করেছি। আমরা মাঠের সাথে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে মুক্তিযুদ্ধ করেছি, আমরা একে অপরকে জানি, আমরা একে অপরকে ভালোবাসি,
আমরা প্রধানমন্ত্রীকে ভালোবাসি, বঙ্গবন্ধুর রক্ত তার মধ্যে প্রবাহিত হচ্ছে এবং তিনি প্রমাণ করেছেন তিনি কতটা বাংলাদেশকে ভালোবাসেন। আমরা তাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে এই চক্রান্তকারীগুলোকে বাংলাদেশ থেকে বিতাড়িত করব, এই প্রতিজ্ঞা আজকে আমরা করলাম। ধন্যবাদ সবাই। বিএফডিসিতে যে বিএফডিসি বঙ্গবন্ধুর স্বপ্নের একটি জায়গা। বক্তব্য রাখবেন মাননীয় বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ। আপনাদেরকে অনুরোধ করব উনি ওখান থেকে হেঁটে যতক্ষণ পর্যন্ত আসবেন আপনারা মুহুর মুহুর স্লোগান দিন, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। শ্রদ্ধেয় সভাপতি, চলচ্চিত্র উদযাপন কমিটির সম্মানিত সভাপতি, আমার খুব শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, কারণ আমার ছাত্র জীবনেও আমি তার ছবি দেখেছি। বাংলাদেশের চলচ্চিত্র জগতে একজন উজ্জ্বল নক্ষত্র, একটা এমন একটি নাম যাকে বাংলাদেশে সকলেই চেনে, আমার সেই প্রিয় ব্যক্তি জনাব হাসান ইমাম উপস্থিত আছেন এখানে, যারা বক্তৃতা করেছেন, নায়ক আমার স্নেহভাজন এবং প্রিয় নায়ক ফারুক, নায়ক আলমগীর, তারা দুজনেই বিখ্যাত নায়ক ছিলেন, সুন্দর অভিনয় করেছেন, দুজনে একাধিকবার পুরস্কারে ভূষিত হয়েছেন। আছেন পরিচালক মিস্টার জন্টু, আছেন মিস্টার গুলজার এবং মিশা সদাগর, আমি তার ছবি দেখি এবং হাসি, এবং এখন দেখলে মনে হয় না যে ছবিতে যেই মিশা সদাগরকে দেখি কিন্তু তিনি এই নন, কি সুন্দর ভদ্র অমায়িক বসে আছেন, কিন্তু সিনেমার জগতে সুখ্যি। এবং আমার সামনে বসা এই শিল্পের সাথে যারা জড়িত আমার প্রিয় ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আমি সত্যি খুব আনন্দিত হয়েছি, হাসান ইমাম ভাই আমাকে ফোন করেছিলেন, আমি ভালো করে জিজ্ঞাসা করি নাই যে কি অনুষ্ঠান, তিনি বলেছিলেন যে এই এফডিসির প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে একটি সভা হবে, তুমি আসবে, তুমি হবে প্রধান অতিথি। আমি রাজি হয়ে গেলাম এবং আজকে আপনাদের সঙ্গে উপস্থিত হয়েছি। আমার স্মৃতির পাতায় ভেসে উঠে এই বাংলাদেশের স্থপতি, যিনি বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, জেল জুলুম অত্যাচার নির্যাতন সহ্য করে বারবার ফাঁসির মঞ্চে গিয়ে মৃত্যুকে আলিঙ্গন করেছেন, যে নেতা এই বাংলাদেশের স্বাধীনতার জন্য, তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব। আমি তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করি এবং বিশেষ করে আজকে এই 13 এপ্রিল 1957 সনের তৎকালীন প্রাদেশিক পরিষদে যখন স্পিকার আব্দুল হাকিম সভা পরিচালনা করছিলেন স্পিকার হিসাবে, তখন জাতির জনক বঙ্গবন্ধু বিলটি সংসদ উত্থাপন করেছিলেন। আজকে যেমন আমাদের জাতীয় সংসদে অনেক বিল উত্থাপিত হয় আমরা পাশ করি, এই বিলটার বড় বৈশিষ্ট্য ছিল বঙ্গবন্ধু বিলটি উত্থাপন করলেন তার আগে তৎকালীন চিফ মিনিস্টার মুখ্যমন্ত্রী আতাউর রহমান খান এই বিলটির কথা উল্লেখ করলেন, তাকে সমর্থন করলেন আবু হোসেন সরকার, তিনি ছিলেন বিরোধী দলে, অর্থাৎ এমন একটা বিল যে বিলটি প্রাদেশিক পরিষদে অনুমোদিত হয়েছে
সর্বসম্মতিক্রমে। জাতির জনক বঙ্গবন্ধু ছিলেন শিল্প বাণিজ্য ও শ্রম বিষয়ক মন্ত্রী। আজকে 61 বছর পরে আজকে আমরা এই দিনটি পালন করছি। আমাদের দেশটা এখন উন্নয়নের রোল মডেল, আন্তর্জাতিক বিশ্বে আমরা সমাদৃত। মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। স্বাধীনতা আমরা পেয়েছি, কিন্তু মুক্তি আন্দোলনে আজকে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা, যার ধমনীতে বঙ্গবন্ধুর রক্ত, যেই রক্ত আপোষহীন, যেই রক্ত দেশপ্রেমিক, যেই রক্ত সৎ নিবেদিত, সেই রক্তের উত্তরাধিকার শেখ হাসিনার নেতৃত্বে বা চলচ্চিত্র জগৎ কিন্তু সেইভাবে এগিয়েছে বলে আমার মনে হয়। আমি নিজেও অনেক বরেণ্য নায়ক, যেমন নায়ক রাজ্জাক, আমার সাথে পরিচয় ছিল। তিনি একবার দুইবার আমার মন্ত্র, আমি যখন শিল্প এবং বাণিজ্য মন্ত্রী তিনি এসেছিলেন, আমি তাকে ভালোবাসতাম, তার কথা মনে পড়ে। আরও অনেক, যেমন মিস্টার বুলবুল, মিস্টার মান্না, আরও অনেক, জনাব খলিল, জনাব আনোয়ার, আরও অনেক নাম বলে অনেক, সবাই প্রতি আমার শ্রদ্ধা। এই শিল্প তাদেরকে জন্ম দিয়েছে। আজকেও তো আমাদের কোনো কোনো নায়ক কলকাতা গিয়ে বা ভারতে গিয়ে অভিনয় করে, এটা একটা গৌরবের বিষয় যে আমাদের ছেলেরাও আজকে বিদেশে চলচ্চিত্রের সাথে জড়িত হয়েছে। কিন্তু আমাদের চলচ্চিত্র উন্নয়ন হবে না কেন? আপনার কিছু সমস্যার কথা তুলে ধরেছেন, আমি আরও অবাক হয়েছি। আমার আরও খারাপ লেগেছে যে জনাব হাসান ইমাম এই শিল্পের সাথে বহু বছর থেকে জড়িত, সেই 70-এর দশক থেকে। তিনি একজন মুক্তিযোদ্ধা এবং আমি নিশ্চয়ই এই ব্যাপারটা হাসানুল্লাহ কিনু, তারপরে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিতে আমি আনব। এবং আপনাদের আরো যে বিস্তারিত সমস্যা আছে, একটা মিটিংয়ের মধ্যে সব সমস্যা বলা সম্ভব নয়। আপনারা যদি একটা প্রতিনিধি দল হাসান ইমাম ভাই নেতৃত্বে যদি আসেন, তার সাথে প্রযোজক, পরিচালক, তারপরে এই শিল্পের সাথে যারা জড়িত, অভিনয় যারা করেন, তারা যদি আসেন, আমরা আপনাদের সমস্যাগুলি চিহ্নিত করতে পারব। যেখানে বাংলাদেশ আজকের বিশ্বের উন্নয়নের রোল মডেল, যারা একদিন তুচ্ছ তাচ্ছিল্য করে বলতো বাংলাদেশ হবে দরিদ্র দেশের মডেল, আজকে তারাই বলছে বিশ্বকর উত্থান এই বাংলাদেশে। সেই বাংলাদেশে এই শিল্পটাকে আমরা এগিয়ে দিতে পারবো না, এটা হতে পারে এবং এটা হতে দেওয়া যায় না, এই ব্যাপারে অবশ্যই আমাদের পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমি আমার বক্তব্য দীর্ঘ না করে আপনাদের কাছে এসেছি। জাতির জনক বঙ্গবন্ধু পার্লামেন্টে বিল উত্থাপন করেছিলেন এবং তিনি বলেছেন যে একটা ছবি বাংলাদেশে করতে হলে এটা পাকিস্তান আমলে নেগেটিভ নিয়ে পাকিস্তানে যেতে হত, আবার নেগেটিভ অনুমোদন হলে আবার ডিউটি দিয়ে বাংলাদেশে আসতো। এই এই পাকিস্তান সামনে যারা বসা, সবার প্রতি আমার প্রাণ ভালো অভিনন্দন। আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন এবং এই শিল্পটাকে এগিয়ে নেন, এই কামনা করেই আমার কথা শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি সহ পরিচালক সবাইকে আজকে আমাদের সবাই কোম্পানিদের এই ফুল দিয়ে বরণ করার অর্থ
আমাদের